বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে পুলিশ জনতার সংঘর্ষে তুলকালাম ভেদেছিল মালদার মানিকচকে এবার এই ঘটনায় পঁচিশ জনকে গ্রেফতার করল পুলিশ মালদা জেলা আদালতে হাজির করলেও মানিকচক থানার পুলিশ ধৃত পঁচিশ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন মনে করেনি তাই পুলিশের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বৃহস্পতিবারের মানিকচক কাণ্ডে মানিকচকের এনআপুরে মানিকচক থানার আইসি পার্থ সারতী হালদার সহ চারজন পুলিশ কর্মী জখম হন আইসির মাথা ফাটে বিক্ষোভকারীদের ইটের আঘাতে উত্তেজিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচর্জ এবং কাদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ পুলিশ গুলি চলায় বলেও অভিযোগ ওঠে গুলিতে আহত হন দুই গ্রামবাসী এরপরে সারা রাত তল্লাশি চালিয়ে পুলিশ পঁচিশ জনকে গ্রেফতার করেছে মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা